হ্যালো বন্ধুরা, চলে আসলাম আবার নতুন একটা ভিডিও নিয়ে। আজ আসার কারণ একটাই, আজ হচ্ছে 21শে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দেখতেই পাচ্ছেন অনেক সকাল সকাল উঠেছি, আজকে উঠেই চলে আসলাম আমার বাড়ির পাশেই একটা বিলে। কি মনোরম পরিবেশ দেখা যাচ্ছে। আরেকটা কথা বলে রাখি, আমি কিন্তু এত তাড়াতাড়ি সকাল ঘুম থেকে উঠি না। কালকেই চিন্তা করেছি যে আজকে সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠব, তাই আজ 21শে ফেব্রুয়ারি পালন করার জন্য তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেলাম। দেখতেই পাচ্ছেন সামনে একটা আম গাছ, এই আম গাছে প্রচুর আম ধরে। আমার কিছু বন্ধু মিলে আমরা এই আম গাছ থেকে আম পেড়ে খেতাম, কিন্তু এখন আর খাওয়া হয় না, কারণ কিছু কিছু বন্ধু আছে, দেশে আছে, বিদেশে আছে, কর্মরত আছে, তাই আর সময় হয় না আর কি। গ্রামের পরিবেশটাই অন্যরকম, এরকম পরিবেশ দেখার জন্য শহর থেকে লোক আসে গ্রামে। দেখতে পাচ্ছেন কুয়াশাশূন্য সবুজ ধান ক্ষেতের মনোরম পরিবেশ। তো আমার দেখে অনেক ভালোই লাগলো, সকালটা আজকে অন্যরকম লাগলো অন্য অন্য দিন থেকে। এমনভাবে কুয়াশা পড়ছে, দূরে কিছুই দেখাই যাচ্ছে না। 21শে ফেব্রুয়ারি দেখি অনেকেই পালন করে, কিন্তু 21শে ফেব্রুয়ারি কী দিবস সেটা অনেকেই জানে না। তো যারা না জানেন তাদেরকে বলতেছি, 21শে হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। স্কুলের দিকে যাওয়ার জন্য মেইন রোডে উঠে গেলাম। তো দেখতেই পাচ্ছেন গাড়ি একটু কম চলতেছে। তো আমাদের এই মেইন রোডটা দিয়ে কোথায় কোথায় যাওয়া যায়, তো আপনার সামনেই ব্যানার আছে, ব্যানারের মধ্যে দেখতে পারবেন। তো চলুন দেখা যাক কোথায় কোথায় যাওয়া যায়। দেখতে পাচ্ছি আমি কুমিল্লা, লালমাই, লাকসাম, তো এই রোড দিয়ে ঢাকাও যাওয়া যায়, বিভিন্ন জায়গায় যাওয়া যায়। তারপর একটা রাস্তার নিশানা দরকার আছে, কোথায় কোথায় যাওয়ার দরকার, বা কোথায় কোথায় যেতে হবে, বা কোথায় কোথায় যেতে পারবেন। অবশেষে চলে আসলাম স্কুলে। তো দেখতে পাচ্ছেন সবাই দলে দলে মিছিল করতেছে 21শে ফেব্রুয়ারির দিন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে। ছাত্রছাত্রীরা সবাই সিরিয়াল মেনটেন করে একে একে চলে যাচ্ছে স্কুলের কক্ষরুমে। এই হচ্ছে আমাদের স্কুলের শহীদ মিনার। স্যার এবং ছাত্রছাত্রী মিলেই 21শে ফেব্রুয়ারি উদযাপন করতেছে, সবাই মিলে ছবি উঠাবে স্মৃতি ধরে রাখার জন্য। সবাই এক এক স্টেজে উঠতেছে, স্যাররা বলতেছে যে সবাই উঠো, কিন্তু জুতা নিয়ে উঠা যাবে না, খালি পায়ে উঠতে হবে। তো সবাই খালি পায়ে উঠতেছে। এখানে দেখা যাচ্ছে কলেজ এবং স্কুলের ছাত্রছাত্রীরা এবং স্যার ম্যাডাম সবাই এখানে ছবি উঠাচ্ছে, শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছে। দেখতে পাচ্ছেন স্কুল কলেজ ছাড়েরা এখানে সবাই, এখানে স্কাউটের ছাত্ররাও এখানে শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছে শহীদ মিনারে গিয়ে। দেখতে পাচ্ছেন এখানে আমার মতো অনেকে আছে, ফটোশ্যুট করতেছে, ভিডিও শ্যুট করতেছে। এই 21শে ফেব্রুয়ারির স্মৃতি ধরে রাখার জন্য ছাত্রছাত্রীরা এখানে ছবি ওঠার জন্য লাইনে দাঁড়িয়ে আছে।
সুন্দর সুন্দর লাল গোলাপ ফুল বিক্রি হচ্ছে এখানে।